وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. তাহলে এনার শরীরে চারটা জিন আছে, হ্যাঁ তাই না? আছে বলতে ছিল, আমরা ওদেরকে ইয়াতে আটক করছি তাই না? হ্যাঁ, এখন দেখেন তো, মানে দেখো তো তোমার ভাইয়ের শরীরে পুরোটা দেখা যাচ্ছে কিনা, এখানে যাচ্ছে পুরো শরীরে দেখা যাচ্ছে তো, এটা কি সাদা দেখা যাচ্ছে না? দেখো তো কালো কোথা কোথা দেখা যায়, মাথায় দেখো কালো দেখা যায় কিনা, মাথায়, মুখে, ঘাড়ে এবং প্যাট, পিঠ, এরপরে হাঁটু, হ্যাঁ এগুলো দেখো, যেখানে যেখানে কালো দেখা যাবে সেখানে সেখানে বলবা, দেখো হাত গেলে কালো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হাতের মধ্যে কালো। আচ্ছা আমি ইয়ে করতেছি, এই শরীরে যারা ছেলে ছেলে তোমরা সামনে আসো, দেখো মানুষ সামনে আসছে কিনা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হুজুর, আপনি আর একটু খোঁজ নিয়ে দেখেন, আপনার সৈন্য দিয়ে খোঁজ নেন, আব্দুল করিম সাহেব খোঁজ নেন যে এই ভাইয়ের শরীর আরো দূর থেকে অন্য কোনো জিন ইয়ে করতো নাকি না, অথবা কাছ থেকে কেউ পালে গেছে নাকি, দেখেন মানে এই চারজন ব্যতীত আর অন্য কেউ ছিল নাকি না শরীরে, দেখেন আপনি ওইটা দেখেন, আমরা এদের সঙ্গে কথা বলি। তোমাদের চারজনের মধ্যে যিনি লিডার, যার যিনি বয়সে বড় ভাই, তোমাদের জ্ঞান দিক দিয়ে বড়, হ্যাঁ সে সামনে আয়, একজন সামনে আসছে, বলো নাম কি বলো তোমার, ও বলবে তোমাকে, এই তোমার নাম কি বলো, ওই মেয়েটাকে বলো তোমার নাম কি, কি নাম বলে, মানে চুপ করে আছে, ও সোজা আঙুলে ঘি ওঠে না, বিসমিল্লাহ রহমান রহিম। আয় আল্লাহ তালা আপনি দয়া করে মায়া করে আল্লাহ এদের জেলখানাগুলোকে আরো পরিপূর্ণতা দান করেন, জেলখানাগুলো এমন শক্তিশালী করে দেন যাতে করে এদের আওয়াজ বাইরে যেন কেউ শুনতে না পায়, কোনো জিন ভূত দেও দেবতা কেউ শুনতে না পায়, কোনো শয়তানও যেন স্বয়ং আজাজির ইবলিসও যেন শুনতে না পায় এবং কোনো জাদুকর শুনতে না পায়। আপনি কবিরার মঞ্জুর করেন আল্লাহ, দেওয়া তো জেলখানা গেলে আরো শক্তি হয়েছে কিনা, শক্ত হয়েছে কিনা, মোটা হয়েছে কিনা, হয়েছে আওয়াজ করতে হবে, বলে জি হ্যাঁ জি হ্যাঁ এভাবে বলতে হবে, হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম। দেখো এটা কি দেখা যায়, ওখানে দেখো কি দেখা যায়, এখানে তো হাত দেখবা কিন্তু ওখানে দেখো কাঠের মধ্যে দেখো কি দেখা যায়, কি দেখা যায়, হাত নামো না ক, ভালো করে দেখো, আচ্ছা হাত দেখা যাচ্ছে, হাতটা কি আমার এই স্বাভাবিক হাত নাকি দেখো শক্তিশালী হাত, দেখো হ্যাঁ শক্তিশালী হাত, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শক্তিশালী হাত না, এবার দেখো আমি ওই যেটা সর্দার শয়তানটা সামনে আছে কথা বলতেছে না, ও থাপ একটা থাপ্পড় দেবো, দুইটা চোখ দেখো ইয়ে হয়ে যাবে, দুইটা চোখ অন্ধ কানা হয়ে যাবে, ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তালা আপনার পাক নামের শক্তিতে, হ্যাঁ এই শয়তানটা আমার সামনে এসে কথা বলতে না চায়, এই জন্য আপনার পাক নামের শক্তিতে দয়া করে মায়া করে আমরা এই যাতে সহজ সরল কথা বলি, এই জন্য আইকে শাস্তি সব দুটো চোখ আপনি অন্ধ করে দেন যাতে সব আমার সাথে কথা বলতে বাধ্য হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু, বিসমিল্লাহি আল্লাহু আকবার, দেখো এবার ভালো করে দেখো, ও কানা হয়েছে কিনা দেখো, হয়েছে কানা, কানা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আপনার পাক নামের শক্তিতে দয়া করে মা করে শয়তানটার, আচ্ছা প্রত্যেকটা শয়তানের গায়ে আপনি বেশি থেকে বেশি জাহান্নামের মালা পরে দেন যাতে করে তারা আমার সঙ্গে কথা বলতে বাধ্য হয়ে যায়, আপনি কবুল করেন আল্লাহ। দেখো ওদের গলায় মালা পড়ছে আগুনের মালা প্রত্যেকের, দেখো আগুনের মালা পড়ছে, কয়টা করে পড়ছে দেখো তো, এক এক জনকার গলায় দুইটা করে, হ্যাঁ এই কানা লিডার কথা কও, হ্যাঁ বল তোমার নাম কি ভাই, হৃদয়, আসলে তুমি মানুষের আত্মা নাকি জিনদের মধ্যে বলো,
হুজুর আব্দুল কাইম সাহেব দেখেন তো, এরা এরা এদের মধ্যে কেউ মানুষের আত্মা আছে নাকি? দোষীর হ্যাঁ মানুষের আত্মা আছে, মানুষের আত্মা আছে হুজুর বলতেছে। আচ্ছা আচ্ছা, মানুষের আত্মা যেটা ওটা ওইটা সামনে আয় দেখি ভাই, মানুষের আত্মাকে সামনে আসো না, হৃদয়ে মানুষের আত্মা, মনে হৃদয়ে মানুষের আত্মা। এ ভাই মানুষের আত্মা যিনি উনি সামনে আসেন, আসছেন, ওনার নাম কি? উনি কানা নাকি? মানে ওই মানুষের আত্মাটা কানা, এমন দেখো তো মানুষের আত্মাটা কানা নাকি? হ্যাঁ ও হৃদয়। আচ্ছা হৃদয় তুমি মানুষের আত্মা, ঠিক আছে ভাই। হ্যাঁ আর বাকিগুলো কি, বাকিগুলো কি সবাই জিন? হ্যাঁ হ্যাঁ মনা, যাই হোক এ আগে বলবে, তারপর যদি না আবার তুমি বলবো, ঠিক আছে খেয়াল করবা। ও মানে তুমি মানুষের আত্মা আবার তুমি লিডার, মৃত্যু মানুষের আত্মা আবার লিডার হয়। আমি তো জানি মৃত্যু মানুষ যখন কোনো দোষী অর্থাৎ জিন টিন মারে তাদেরকে, তখন মারলে ওই জিনগুলো ওই মানুষটা কী হয়ে যায়, দোষী হয়ে যায়। তখন ওই যারা মারে তারা সঙ্গে রাখে, তা তারা সঙ্গে রাখলে তো তাদের সঙ্গে তাদের সঙ্গে চলতে হয়, তাদের কথা মতো চলতে হয়, না হলে তারা মারধর করে পিটায়। তো তুমি আবার বুঝলাম না, তুমি আবার লিডার, আল্লাহ আকবার। তোমাকে কি এরা মারছে না অন্য কেউ মারছে বলো দেখি? অন্য কেউ মারছে। আচ্ছা ভাই তুমি হিন্দু না মুসলমান ছেলে হৃদয়? ও তুমি হিন্দু ছিলে, তুমি হিন্দু থাকা অবস্থায় তোমাকে অন্য কোনো জিন মারছে না? ওদের কি দেখার নাই, দেখা সাক্ষাৎ নাই ওদের সঙ্গে তোমার? ওদের সাথে এখন আর দেখা সাক্ষাৎ হয় না এখন? এদের এদের সঙ্গে তোমার চলাফেরা করো? তোমার দলের মধ্যে কতজন থাকো ভাই? ওই যে এখানে তো চারজন আসছো, আর একজন কি বাইরের? ও আচ্ছা আচ্ছা, বাইরের জন আলাদা হও আর এরা তিনজন আলাদা হও, বুঝছেন? বাইরের একজন বেড়ে গেছে মানে আলাদা হয়েছে। আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে। এন্ড হৃদয় তুমি তাহলে এদের লিডার, লিডার তাহলে তুমি এই দুজনের লিডার না? আর লিডার মানে সর্দার, ইংরেজি বোঝো না? বোঝো না লিডার হচ্ছে ওইটা ইংরেজি শব্দ, বুঝছো? মানে নেতা, নেতা তো সর্দারও বাংলা ভাষা, নেতাও বাংলা ভাষা, যাই হোক। তাহলে তুমি এই তিন দুইজনের সর্দার হৃদয় মিয়া, অথচ অথচ তুমি মানুষের আত্মা, মৃত মানুষের আত্মা। আচ্ছা ভাই বলো এই ছেলেটার কাছে তুমি কতদিন থেকে থাকো? খবরদার মিথ্যা বলিও না, আমি প্রত্যেকটা কথা তোমার পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি চেক করতে পারবো যে তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলতেছো, কথা বোঝো নাই? অনেকদিন থেকে থাকো তাই না? আচ্ছা আচ্ছা, এর আগে আরো দুইটা কবিরাজের কাছে যে গিয়েছিল এরা, ওই কবিরাজ কাছে যে গেছিল তখনও কি তোমরা ছেলে নাকি অন্য কেউ? অন্য কেউ। ও তো অন্য, ওই যে একবার পূজা দিছিল এটা বলতে পারো কি তুমি? তো ওই পূজাগুলো কাকে দিছিল, তোমাকে দিস, তোমাদেরকে দিছিল নাকি অন্য কাউকে দিছিল? ও তখন তোমরা ছিলে কিন্তু তোমরা তখন ক্ষতি করো নাই নাকি? তার মানে যাদেরকে পূজা দিয়েছে তারা এখন আছে নাকি চলে গেছে কাছ থেকে? ও চলে গেছে। আচ্ছা শোনো হৃদয় ভাই, তুমি তো আবার ইয়া আমাদের সিস্টেম আছে, তুমি যদি জিন্দা হইতে মুসলমান ইয়া হইতে জিন হইতে তাহলে আমি তোমাকে মুসলমান বানাইতে পারতাম, মুসলমান বানিয়ে তা এরপরে তুমি তওবা তাহির করে তুমি বাকি জিন্দগি আল্লাহর রাহে কাটিয়ে দিতে, আল্লাহর রাস্তা কাটিয়ে দিতে, পরবর্তী মৃত্যুর পর আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিত, কথা বোঝো নাই? কিন্তু তুমি তো মারাই গেছো, তা মারা গেলে তো আর দ্বিতীয়বার তো মরা নাই, কি কথা ঠিক নয়? দ্বিতীয়বার তো আর মারা নাই, তুমি তো মারাই গেছো ভাই, আমার এখানে কিছু করার নাই, আমার এখানে কিছুই করার নাই যে আমি কিছু সুরা কেরাত পাঠ করবো অথবা কিছু সদকা করবো তোমার আমল নামে চলে যাবে, তা তো না, তুমি তো আগেই মারা গেছো, তুমি তো আবার হিন্দু। মুসলমান হইলে মুসলমানের জন্য দোয়া করা যায়, মুসলমানের জন্য সুরা কেরাত পাঠ করি দোয়া করলে আল্লাহ কবর আজাব মাফ করে দেয়। আচ্ছা বলো তো সত্য কথা বলো, তোমার কবর আজাব হচ্ছে না? আজাব তো হবে, তুমি তো হিন্দু ছিলে, তুমি তো আল্লাহকে চেনো নাই, রাসুলকে চেনো নাই, তুমি কি দুনিয়াতে বিয়ে শাদী করছিলে? ও বিয়ে শাদী করার পরে তারপরে মারা গেছো না? থাকো কোথায় ভাই হৃদয়, তোমার আসল বাড়ি কোথায়, মানে কোন জায়গা, তুমি মৃত্যুর পরে স্থান কোথায় নিছো? ও মৃত্যুর পরে রংপুরে স্থান নিছো তাই না? আর মৃত্যুর আগে কোথায় ছিলে, তোমার বাসা কোথায় ছিল, কোন জেলায়? ও তারাগঞ্জ। আচ্ছা যাই হোক, তারাগঞ্জ থানা রংপুর জেলায়ই তো।
ও তারাগঞ্জে তোমার আগে বাসা ছিল তাই না? মৃত্যুর পরে তুমি রংপুরে বাসা নিছো, এই তো মানে ওখানে থাকো আর কি। ও আচ্ছা, এই দুজন ভাই কি, এই দুজন ভাই তো জিন নাকি? আচ্ছা, এরা তোমাকে কষ্ট দেয় না? না। ও তুমি তো সর্দার তাই না, এরা তোমার কথা মানে তো ঠিকভাবে? ও আচ্ছা আচ্ছা, তো তোমার যে কবর আজাব আছে, তুমি কবর আজাব দিকে খেয়াল করো না? আচ্ছা আচ্ছা, যাই হোক শোনো, এখন বলো ওই যে ভাইটার নাম সাইদুল, এই সাইদুল ভাই ইন্টারপোল কে দিছে না? ইন্টারপোল কে আপনি দিছেন না? দিবেন, সেকেন্ড ইয়ার পড়তেছেন। এই ভাইটা যে লেখাপড়া তোমরা ক্ষতি করতেছো, আবার ওই যে কাম কাজে মন ঠিকভাবে বসে না, চাকরি চাকরি করতে করতে হঠাৎ চাকরি ছেড়ে দেয় চলে আসে, চাকরিতে যাইতে যাইতে চাচ্ছে না, আবার ইদানিং বলতেছে আমি একখানে চলে যাব, কোথায় যাব, তোমরা কেউ দেখা পাবেন না, কোনো চিন্তা করেন না, টেনশন করেন না। আল্লাহ মানুষ যদি এইভাবে বলে, তুমি বলো তো, কারো সন্তান যদি এইভাবে বলে তাহলে তার পিতা মাতা দাদা দাদি ঠিক থাকতে পারে বলো? ঠিক থাকতে পারবে? এই মিয়া কি কও, ও যে একটা জেন্দা মানুষ, আর ও যদি বলে যে আব্বা আম্মাকে বা ও দাদা দাদিকে বলে যে না আমার জন্য চিন্তা করেন না, আমি দুই তিন দিনের মধ্যে কোথায় যাব, কোথায় হারাবো, কোথায় মরবো, আমার কোনো ঠিক নেই, এটা কিভাবে ঠিক থাকে? এই তো তুমি ভুল বললে রে ভাই, এটা কেমন কথা? তা আমি বলতেছি কি, এগুলো তোমরা বলাচ্ছ কেন? এগুলো তো তোমরা বলাচ্ছ তাই না? তুমি বলাচ্ছ নাকি ওরা বলাচ্ছে বলো তো? ওই দুজন বলাচ্ছে বলো, তুমি বলাচ্ছ না তো এই কথাগুলো, তুমি ওকে বলতেছো না তো? আচ্ছা আচ্ছা, তুমি যদি না বলো তাহলে তুমি তো আবার আত্মা, তুমি কি আবার জাদু জানো নাকি? মৃত্যুর পরে কেউ জাদু জানে মানে মৃত্যুর আগে মনে হয় তুমি জাদু জানছিলে? হ্যাঁ, আর এই জাদু করতে গিয়ে উল্টো পাল্টা হয় মানে তোমাকে ওই জিনেরা ধরে মারছে তাই না? এটাই তো নিয়ম, এই জন্য জাদুবিদ্যা শিক্ষা দেয় না, বুঝছেন? জাদুবিদ্যা কঠিন প্রভাব, জাদুর কঠিন প্রভাব, জাদুর মধ্যে যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে বাস, অর্থাৎ জাদু ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আপনি শয়তানের গোলামি করতে পারবেন। শয়তানের গোলামি মানে যত পাপ কাজ আপনি করতে পারবেন, শয়তান যে পাপ কাজটা বাদাইতে বলবে সেই কাজটা আপনি করবেন, তাহলে শয়তান কাছে আপনি ভালো, তাহলে শয়তান আপনার ওই সালা সামন্য দিয়ে কাজ করে নেবে, কথা বুঝছেন? আর কিছু নয়, কথা ঠিক বললাম না ঠিক বললাম ভাই? কি বলে? হ্যাঁ ঠিক বলছে, এটা আমি জানি, আমি যে কেতাবাদি পড়ছি আমি জানি। তো যাই হোক, ও এই জন্য তুমি আর কি ওই দুনিয়াতে যে জাদু জানছিলে সেই জাদু এখনো জানো আর কি, তাই না? আচ্ছা আচ্ছা ভাই, ইয়া করো, ওই যে এরা দুজন যে এদেরকে এভাবে বলতেছে, একে এই ভাইটাকে যে এভাবে বারবার বলতেছে যে আমরা তিন দুই আমি দুই তিন দিনের মধ্যে এখান থেকে চলে যাব, এই করব সেই করব, কোথায় যাব, হারিয়ে যাব, পালিয়ে যাব, মারা যাব, কি এগুলো তো বলতেছে না? সে এগুলো ওরা বলাচ্ছে কেন? তুমি কি বলতে পারো নাকি ওদেরকে ডাকে বলবো বলো? আচ্ছা তুমি সরে যাও ভাই, এই তোমরা দুজন আসো। আচ্ছা হ্যাঁ বলেন, তোমরা কি আগে ওর মতো কানা কানা হবেন, থাপ্পড় খাবেন, নাকি আগে 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 সহজ সরল ভাবে কথা বলবেন, কি বলে? কানা হইবেন? আচ্ছা মানে এরা এই তোমরাও জাদু জানো নাকি রে? তোমরাও জাদু জানো মানে ইয়ে করতেছে, দেখি আমরা তো জাদু জানি, এই হুজুর মনে আমাদেরকে ঠেকাইতে পারবে না নাকি? তোমরা এটা মনে করতেছো তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দাও না মালিশটা দাও, তোমরা জাদু করতে থাকো আমাকে, হ্যাঁ আর আমি তোমাদেরকে দেখো তোমাদের চোখ বন্ধ করে দিতে থাকি, দেখি কে যেতে আল্লাহ, আমি তো আল্লাহ ইয়ে করবো, তুমি তো শয়তানের কাছ থেকে করবে, তো শয়তান তো এখন তোমাকে পাত্তা দিবে না, কেন তুমি এখন চার দেওয়ালের ভেতরে বন্দি, তোমার দেখা সে পাবে না, তোমার আওয়াজ সে শুনে পাবে না, আওয়াজ শুনে পেলে একমাত্র আল্লাহ পাবে, কথা বুঝছো? শুনে নাও বিসমিল্লাহির রহমানির রহিম, আয় আল্লাহ তালা আপনার পাকরামের শক্তিতে এই দুটি জিন এখানে যে জেলখানায় বন্দিশলা বন্দী হয়ে আছে আল্লাহ, হ্যাঁ এরা দেখেন এদেরকে আমি আটক করে দিছি আপনার শক্তিতে, আপনার শক্তিতে আটক করে দিছি, এরপরেও এদের লিডারকে আবার আমি অন্ধ করে দিয়েছি, এরপরও এরা আমার সঙ্গে এরা টক্কর দিতেছে, আমার সঙ্গে এরা দেখেন কি বদতমিজি করতেছে, যেটা নাকি আমার কানাই হবে, অর্থাৎ আমি নাকি এদেরকে কানা করতে পারবো না আপনার শক্তিতে। আল্লাহ পাক আপনি এদের সকল প্রকার জাদু টোনা বাণী ইত্যাদি কুফরি কালামকে নস্যাৎ করে দেন, আমরা জানি একমাত্র আপনি অবিনশ্বর, তাছাড়া দুনিয়ার যত কিছু আছে সবগুলোই নস্যর, সবগুলো ধ্বংসশীল হয়,
সবগুলো ধ্বংসশীল, সবগুলো লয় হয়ে যাবে, সবগুলো নষ্ট হয়ে যাবে। তা আপনি এই জাদুটোনা বান ইত্যাদি কুফরি কারণে নষ্ট করে আনলাম। বিসমিল্লাহ কি আল্লাহ আকবার, হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহুম্মা আয় আল্লাহ তাআলা, এই যে ছোট্ট একটি বালিশ আমার হাতে, আপনার দেওয়া এই শক্তি দিয়ে আপনি, আমি আপনার দেওয়া হাত দিয়ে আমি হাত বাড়ি মারো, বাড়ি মারার সঙ্গে সঙ্গে এদের দুটো করে চোখ, চারটা চোখ যেন খুলে পড়ে যায়, আল্লাহ আপনি কবুল করেন। বিসমিল্লাহ কি আল্লাহ আকবার, বিসমিল্লাহ কি আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমার দেখো, খেয়াল করো, চোখ খুলে পড়েছে কিনে দেখো, চোখ খুলে পড়েছে। তুমি দেখো না, চোখ খুলে পড়েছে, আলহামদুলিল্লাহ। এ ভাই বলো, তোমাদের কি আরো পিটাবো নাকি এই পিটানি হইবে? সহজ সরল ভাবে কথা বলবে, বলো কি কয়, আরো পিটাবো? আচ্ছা তোমরা মানে কি আমার আমার সঙ্গে কথা বলবে না কেন ভাই? আমি তোমাদের কি দোষ করছি? তো তোমাদের দোষ করলাম, তোমাদেরকে নিয়ে আসলাম, পিটাইলাম, চোখ খুলে দিলাম, এটা দোষ করলাম তাই না? কিন্তু এই দোষটা তো আমি আগে করি নাই, তোমরা আমার সঙ্গে আগে ঘাড়তারামি করছো না কি করে? তা তা ঘাড়তারামি করছো, এই জন্য তোমাকে আমি পিটাইলাম। তোমরা শক্তি দেখাইছো যে আমরা জাদু জানি, দেখি এই হুজুর আমাদের সঙ্গে পেরে উঠতে পারে কিনা। আরে ভাই আমি তো, আমার তো কোনো কারামতি নাই, আমি তো আল্লাহর কালাম দিয়ে কাজ করি, তো আল্লাহ পাক আমাকে সাহায্য করবেই। তা তোমরা শয়তান, আমি ইমানদার, আমি ইমানদার আল্লাহকে যখন ডাকাবো, আমার আল্লাহ বলছেন অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বিপদাপদে আল্লাহ তাআলার মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার কি হয়ে যায়, সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। তো আল্লাহর দায়িত্ব যদি বিপদাপদে আমাকে সাহায্য করা, তো তোমরা কিভাবে পাবে ভাই? শয়তানের শক্তি তো তুচ্ছ, শয়তান তো তোমার এখন কথা শুনতে না পায়, তো ওই শয়তান গোলামি করে তো লাভ নেই ভাই। তো তোমরা এটা তো বুঝলেন না, এই যে বলতেছেন আরো মারো, কেন মারবো ভাই? তোমরা কথা বলো ঠিকভাবে তাই হয়ে যায়, কথা বলো আমার সঙ্গে ঠিকভাবে ভাই, কথা বলবে বল, আপনি বললে হবে না, ওরা বলতো, ওরা বলবে যে হ্যাঁ কথা বলবো, তখন এ আমাকে বলবে হ্যাঁ কথা বলবে, হ্যাঁ কথা বলবেন ঠিকভাবে। আচ্ছা আচ্ছা আপনি ঠিক আছেন না? ঠিক আছেন তো, কথা শুনেছেন আমার, চিকিৎসা যে দিচ্ছি ঠিক আছে বুঝেছেন? আচ্ছা আচ্ছা, ফের আবার আপনার কোনো সমস্যা হলো নাকি দেখতে? ওরা আমাকে জাদু করার চেষ্টা করতেছে না, আমার আমাকে জাদু লাগতেছে না, ওই জাদুগুলো ঘুরে যাচ্ছে কি কথা ঠিক নয় ভাই? কথা জাদু ঘুরে যাচ্ছে না তোমাদের কাছে? হ্যাঁ ঘুরে যাবে, আমাকে পারবে না। যাই হোক, আল্লাহ দেওয়ার শক্তি আছে, অলৌকিক শক্তি আছে আমার কাছে আলহামদুলিল্লাহ। এখন শোনো ভাই, তোমার আমার সঙ্গে ভালোভাবে কথা বলো, বলো তো ভাই এই ভাইটার সঙ্গে কতদিন ধরে আছো তোমরা? বলো না, মিথ্যা কথা না সত্য কথা? ও সত্য কথা, তার মানে হৃদয় এক থেকে আছে? হ্যাঁ হৃদয় আগে থেকে আছে, আর যখন এসে দেখছো যে হৃদয় মানুষের আত্মা, মৃত মানুষের আত্মা, আবার ও কি জাদু জানে, তখন ওকে তোমরা সারেন্ডার হয়ে ওর কাছে আত্মসমর্পণ করে ওকে তোমরা লিডার বানিয়েছো তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা হৃদয়কে তোমরা ইয়ে করছো 10 দিন থেকে? ও তাহলে এর আগে যে পূজা দিছিল, ও যে পূজা দিতে বলছিল, পূজা দিলে সুস্থ হয়ে যাবে এবং এর থাকে কাছ থেকে নাকি জিন শয়তান পালিয়ে যাবে, এটা বলছিল। তো পূজা দেওয়ার পরে যাই হোক, এ আর কি কিছুটা সুস্থ হয়েছে তাই না, চলে আসছে, হারিয়ে গেছে তো চলে আসে। তো সেই পূজার কথা তোমরা জানো না তো ভাই? ও তোমরা জানো না, শুধু হৃদয় জানে। আচ্ছা ভাই শোনো, এই যে তোমরা দুজন যে আসছো, শোনা, তোমরা দুজন হিন্দু নাকি মুসলমান? হিন্দু। ও আচ্ছা আচ্ছা ভাই হিন্দু ভাই, ঠিক আছে সমস্যা নেই। নামটা বলবেন, নামগুলো বলবেন, নাম বলা যাবে না? আচ্ছা সমস্যা নেই, নাম বললে ওটা কোনো ব্যাপার নাই, আমাদের নাম দিয়ে তোমাদের কোনো কামও নাই বোঝো নাই, আমার কাম তোমাদেরকে আটক করে দিছি, আটক করে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলা। আচ্ছা এই যে ভাইটাকে আবল তাবল বকাচ্ছেন, কি জন্য বকাচ্ছেন বলেন? এই যে চাকরি করতে যা দিতে দিচ্ছেন না, মনটা ভেঙে দিছেন যাতে চাকরি করতে না যায়, এই যে হাতের মধ্যে জাদু করা, দেখেন তো জাদু আছে কি না, দেখেন হাতের মধ্যে কি কবা না আছে, হাতের মধ্যে যেহেতু কালো দেখা যাচ্ছে। আচ্ছা এই জাদুগুলো তোমরা কি ভাই জাদুর মাধ্যমে আসছো নাকি নিজের থেকে আসছো? আশিক ভাই বলো কোনটা? তাহলে জাদু কে করছে ওর হাতগুলোতে, জাদু কে করছে, তোমরা করছো না অন্য কেউ, মানুষ করছে হিংসা করে? দেখো ও হিংসা করে মানুষ করছে। ও আব্দুল করিম সাহেব হুজুর
আপনিও দেখেন তো ওই জাদুগুলোকে আসলে মানুষই করছে নাকি এই এই হিন্দুগুলো করছে, এরা করছে দেখেন তো কি বলেন? ও মানে মুসলমানই করছে, মুসলমান হয়ে এই ভাইয়ের ক্ষতি করছে না, জাদু করছে যাতে করে কাম কাজ করতে না পারে। আচ্ছা আচ্ছা, এই জাদুটা হুজুর দেখেন তো, মানে তুমিও দেখো তো জাদুটা ইয়া কোথায় কোথায় আছে, হাতের মধ্যে কালো দেখা যাচ্ছে, আর যে আগে মাথা দেখেন, মাথা দেখেন আগে ভালো করে মাথাটা দেখেন। হ্যাঁ ওই ভাইটার মাথা দেখেন, মাথা দেখেন মাথাটা কি সাদা দেখা যাচ্ছে না কালো দেখা যাচ্ছে দেখেন। মাথাটা, এরপরে মুখটা, মুখটা ফর্সা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এরপরে দেখো তো মানা ওই যে ঘাড়টা দেখো তো, ঘাড়টা ওর ঘাড় ফর্সা নাকি কালো দেখো, কালো। এরপরে দেখো তো বুকটা দেখো, বুকটা এই যে বুক, এটা সিনা বুক বলে, বুকটা দেখো ফর্সা নাকি কালো দেখো, এখানে দেখো মনা, এখানে দেখলে বুঝে যাবে বুকটা ফর্সা আলহামদুলিল্লাহ। এরপরে পেটটা, পেটটা কালা। আচ্ছা আচ্ছা, হুজুর আচ্ছা ওই যে কি নাম, হৃদয়, হৃদয় হৃদয়। আচ্ছা হৃদয় তুমি কি ওগুলো দেখতে পাও, তুমিও কি দেখতে পাচ্ছ ওই জাদুগুলো? হৃদয় কি কয়, তুমি জাদুগুলো দেখতে পাচ্ছ না কেন? জিন ভাইরে দেখতে পেলে তুমি দেখতে পাবা না, তোমার সেই ক্ষমতা নাই না, তুমি তো মারাই গেছো তাই না? হ্যাঁ এখন ওই জাস্ট জিন ধরে মারছে, এই জন্য তুমি ওই দোষী হয়ে আর কি ঘুরে বেড়াচ্ছ, উড়ে বেড়াচ্ছ তাই না ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো ভাই, এই হিন্দু ভাইরা দুজন ভাই, তোমরা এই হিন্দু ভাই দুজন শোনেন আমার কথা, শোনেন কথা হইল, এই ভাইটার এই যে জাদুগুলো করা হয়েছে এগুলো মুসলমানেরাই করছে তাই না? আচ্ছা আর একটু দেখেন তো যে হাঁটুগুলোকে দেখেন তো, মানে তুমিও দেখো, হুজুর কি বলে তুমিও দেখো, আব্দুল করিম স্যার দেন পাঠে দেন আপনার লক্ষ্য পাঠে দেন, ভালো করে দেখে নেব। হাঁটুগুলো কালা, পাগুলো, পাগুলো ফর্সা। আচ্ছা আচ্ছা পাগুলো ফর্সা আলহামদুলিল্লাহ। এখন ভাই শোনো, তোমরা দুজন আমার কথা শোনো, এই জাদুর কারণে কিন্তু, জাদুর প্রভাবের কারণে কিন্তু সে অলস হয়ে গেছে তাই না? অলস বোঝেন? হ্যাঁ আমাদের এই গ্রামের ভাষা বলে আলসিয়া তাই না, এই যে অকর্মট আলসিয়া হয়ে গেছে, অলস হয়ে গেছে, তো এই জাদুর প্রভাবে এই জন্য সে আর কামকাজ ভালো লাগতেছে না, কামকাজ করতে যাবে না তাই না? তা এখন কথা হলো তোমরা যে বলতেছো, ওই যে ওকে বলতেছো মানে ওর মাধ্যমে বলাচ্ছ যে আমি চলে যাব, হেরে যাব, মরি যাব দুই তিন দিনের মধ্যে, কেন এগুলো কেন বলাচ্ছ ভাই বলো, একটু দয়া করে বলো এগুলো কেন বলাচ্ছ তোমরা? তার মানে কি তোমরা কি ওকে নিয়ে যাইতে চাও নাকি? ও ওকে নিয়ে যাইতে চাও? আচ্ছা ওকে নিয়ে যাইতে চাও, তাহলে ওকে নিয়ে যাবে তোমরা না? ওকে নিয়ে গিয়ে কোথায় রাখবা তোমরা, তোমাদের জায়গা আছে? কোথায় জায়গা আছে ভাই, জায়গাটার নাম কি একটু বলেন তো, কোন জেলা ওটা, কোন জায়গা, কোন থানা একটু বলেন, নামটা বলেন। ও ঢাকায় নিয়ে যাবেন? সত্য বলছেন না মিথ্যা বলছেন? আমি কিন্তু প্রত্যেকটা কথা চেক করতে পারবো, ওই যে চেক করলে কিন্তু, ওই যে তোমার লিডারের গলায় দেখো জাহান্নামের মালা পড়ছে, তোমাদের গলায় এরকম এক এক সংখ্যার গলায় আরো বেশি থেকে বেশি মালা পরে দেবো মিথ্যা বললে, আমি চেক করতে পারবো। দেখো সত্য কথা বলো, কোথায় নিয়ে যাবে তোমরা? ও ঢাকায় নিয়ে যাবেন, ঢাকায় নিয়ে যাবেন। তার মানে কি তোমরা কি ওকে কি করতে চাও, তোমাদের নিজের স্থানে দিতে চাও এই তো? নিয়ে গিয়ে কি ওকে ওই দোষী বানিয়ে দিবা নাকি? ও হ্যাঁ, ছেলেটা কি তুলো রাশি? তো ও যে চোখ খুললো না, তোমরা বন্ধ করে দিছো। আচ্ছা জাদু করে ও চোখ বন্ধ তোমরা করছো না ওই আত্মাটাই করছে বলো তো? না আত্মা কেমন করে, আত্মার আত্মার জাদু তাও খাটায় বাপরে। এই আত্মা ভাই, হৃদয় ভাই, এই হৃদয় তুমিও চোখ বন্ধ করছো বলে দাও, চোখটা খুলে দাও, ফুদাও ফুদিয়ে চোখ খুলে দাও, ওজনে দেখতে পারে তোমাদেরকে পাগলা। আজকে যেহেতু আসছেন, আজকে এখানেই তোমাদের লাস্ট
হয় তোমরা যে ওরা দুজন যারা তিনজন যারা বেঁচে আছে মুসলমান হয় হয় মুসলমান হবে অথবা ক্ষমা আছে চিরদিনের জন্য বিদায় নেবে অথবা একবারে মাটিয়ে কলেজে ভর্তি শ্মশানে জাহান্নামে গিয়ে শ্মশানে চলে যাবে ভাই কথা বুঝছো কথা বুঝো না মানে শ্মশান দিয়ে জাহান্নামে যাবে আমি তো এখান থেকে মারলে শ্মশানে যাবে ওরা হিন্দুরা আর ওই শ্মশান থেকে একবারে জাহান্নামে চলে যাবে কোনো বাসার বুদ্ধি নেই আর যদি কালিমা পড়ে তওবা করে তাহলে আমার তো বাস মাফ করে দেবো আল্লাহ মাফ করে দেবো তো আমি মাফ করে দেবো কথা বুঝো নাই এই জন্য আল্লাহ আমার কাছে নিয়ে আসাইছে ভাই কথা বুঝছেন আল্লাহ আমার কাছে নিয়ে আসছে না এটা আল্লাহর বড় রহমত আর এদেরও যাক আমি এখানে আসি এরাও আমার দিকে খেয়াল রাখছে যে যাই হোক পাশে লোক আছে এই জন্য যাই তো যাই হোক আল্লাহ ওকে বাঁচাইবে এই জন্য আমার কাছে নিয়ে আসছি অতএব তোমরা ধান্দাবাজি করো না ধান্দাবাজি করে করো লাভ নেই ফায়দা পাবে না তোমরা কোনো উপায় নেই তোমাদের এখন শোনো আচ্ছা যাই হোক ও দেখা না পাক ওর বোন দেখা পাচ্ছে ওর বোনের মাধ্যমে আমরা চিকিৎসা দিচ্ছি ঠিক আছে এখন শোনো ভাই এই এই তোমরা দুজনে শোনো তাহলে ওকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে বাস তোমাদের সাথে রাখি দিবেন এই তো কিন্তু আজকে আর পারলেন না তাই না এখন আপনারা বলেন আপনাদের সঙ্গে কে কে থাকে আপনাদের বাসায় ওই ঢাকায় আরো কয়জন আছে বলেন বলেন কতজন আছে ভাই আরো 40 জন আছে তোমরা ডাক দিবা নাকি আমি আমি নিয়ে আসবো বলো তোমরা ডাক দিবা ওদেরকে এসে বলো খবরদার হুজুরের সঙ্গে কোনো রকম বেয়াদবি করবে না আমাদের আব্দুল করিম সাহেব অনেক বড় আল্লাহ আলো অনেক বড় ইমানদার আমলদার ওর সঙ্গে কোনো বেয়াদবি করবে না এসে যেন সুন্দরভাবে দাঁড়ে হয় খাড়া হয়ে থাকে একটা একবার ইয়ার মতো আদবের সহিত কথা ঠিক আছে আর এর এই মেয়ের মাধ্যমে আমাকে আদাব জানাবা ঠিক আছে ওরা এসে যেন আমাকে আদাব দেয় বলি দাও দেখো ডাক দিচ্ছে কিনা দিছে ওরা কি আসতেছে আচ্ছা আসুক আচ্ছা ভাই এই হিন্দু ভাইরা তোমরা কি একে ওই ঢাকা থেকে আকর্ষণ করছিলে নাকি তুমি ঢাকা কয়দিন আগে ছিলে না মানে বাসায় আসার কয়দিন হইলা ও তা ওরা তো 10 দিন থাকি বলতেছে ঠিকই আছে তাহলে তাহলে ঢাকায় আকর্ষণ করছো না তোমরা ঢাকায় আকর্ষণ করছো ওকে না তারপরে ওর সঙ্গে এখানে চলে আসছো তাই না আচ্ছা তোমরা কি ওর শরীরে প্রবেশ করছিলে কয়জন প্রবেশ করছিলে এই দুইজনে আত্মাটা হৃদয় তো এখন যদি আমি সরাসরি কথা বলি তাহলে প্রবেশ করতে পারবেন না পারবে কিন্তু আসবেন কি আসবেন না সেটা বলেন আমি একটু সরাসরি কথা বলতে চাই তোমাদের সঙ্গে কেন আসবেন না কেন ভাই ভয় পাইছেন এত ভয় তোমাদের হ্যাঁ তোমাদের গুলো আসছে কই আদাব তাদাব কিছু কিছু দেয় না আদাব দিছে তা বলবা না যে ভাই কি হুজুর আদাব আদাব দিছে ভাই বলতে হবে মনে আদাব দিছে না হ্যাঁ এই এই দুজনের ভাই এই দুইজনের আব্বা আম্মা আসো নাকি তোমরা কি কয় আছে আব্বা আম্মা সামনে আসেন আর বাকি দুজনকে বাকি তো আরো 40 জন নাকি ভাই হিন্দু ভাই বলেন আপনাদের আব্বা আম্মা দুজন আছে সাথে আরো দুজনকে আরো আরো কয়জন আছে দেখো তো মানে হুজুর কি কি বলে ওরাও আরো কয়জন আছে 40 জন তাহলে তোমার আব্বা আম্মা বাদ দিয়ে আর দুইজন তাই না ও দুইজনকে তোমাদের তোমাদের ভাই বোন নাকি অন্য কেউ ও মানে একসঙ্গে থাকে আর কি এই আচ্ছা 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 অন্য কেউ এখন শোনেন এই এই দুইজনের আব্বা আম্মা তোমরা যারা এখন আসলে বলো আসলে মজা হয় না সরাসরি কথা না বললে মজা হয় না রোগীর গায়ে হাজির খায় সরাসরি কথা বললে মজা হয় মজা লাগে ভালো লাগে কথা বলে আরাম পাওয়া যায় এখন তো আমি কথা বলতেছি তোমরা শুনতেছো তোমার অবস্থা আমি শুনে পাচ্ছি না মেয়েটা শুনতেছে তারপর আমাকে বলতেছে এই হলো কথা ভাই আচ্ছা শোনো ওর আব্বা আম্মা শোনো ওদের আব্বা আম্মা শোনো তোমরা এই ছেলেকে কি চেনো এই ছেলেটাকে এই যে সাইদুলকে চেনো চেনো না আচ্ছা তোমাদের ছেলে দুটো তোমাদের ছেলে আচ্ছা ভাই তোমরা দুজন ভাই নাকি রে তোমরা দুই ভাই তোমাদের ছেলে দুটো যে এই যে ভাইকে নিয়ে যাওয়ার জন্য আসছে ঢাকা থেকে ও ঢাকায় নিয়ে যাবে তা এটা কি তোমরা জানো না জানো না
সত্য বলতেছ না মিথ্যা বলতেছ? বলো তাড়াতাড়ি বলো, সত্য বলতেছ? সত্য বলতেছ, জানো না? এই যে দেখেন কি হয়েছে কি জানেন, আপনার ছেলেরা কি করছে, আপনার ছেলেরা এই দুজনে এর গায়ে ভর হয়ে হ্যাঁ এর মাধ্যমে বিভিন্ন অজগবি কথাবার্তা বলতেছে। এই ছেলেটা চাকরি হয়েছে, চাকরি আছে গ্রাম ঢাকাতে, সে যাবে চাকরিতে জয়েন করবে, চাকরি করবে তাই না? চাকরি করে বাবা মার মনে আসা পূরণ করবে, নিজে নিজ পায়ে দাঁড়াবে। কিন্তু তোমার ছেলেরা এমন দুষ্ট যে ওকে চাকরি করতে দেবে না, আবার কি বলাচ্ছে যে ওকে নাকি কোথাও নিয়ে যাবে, কোথায় যাবে, মারা যাবে, কি করবে না করবে, কোনো ঠিক নেই। এই যে তোমার ছেলেগুলো বলতেছে, আর আমিও ওদেরকে বললাম, ওরা বললো হ্যাঁ আমরা ওকে নিয়ে যাবো, ওকে নিয়ে গিয়ে ওদের সঙ্গে রাখে নাকি রাখবে, তার মানে একে এখনই মেরে মারি জান নিয়ে নেবে, ওরা ওরা জান নিয়ে ওদের সাথে রাখে দিবে। দেখছেন আপনার ছেলেরা কত বড় বদমাশ দেখেন। আচ্ছা এই ছেলেটা কি তোমাদের কোনো দোষ করছিল বলো তো? ও দোষও করে নাই। তোমরা কি এখানে কেউ মেয়ে আসো, এই দুজনের মধ্যে কেউ মেয়ে আসো নাকি? কয়জন মেয়ে দেখো তো, দুজনে মেয়ে না একজন মেয়ে? না, ওই যে দুইটা দোষী, যে দুইটা এই হৃদয়ের সঙ্গে ছিল, এর এর গায়ে ছিল, ওই দুজন ভাই, ওই দুজন সামনে আয়, আসছে দেখো, দেখো মনে ভালো করে দেখো। এখন কি করবেন বলেন? তোদের আব্বা আম্মাকে, তোদের ওদের আব্বা আম্মা শোনেন, আপনারা যেহেতু চলে আসছেন, আর দুইজন যারা আসছেন ভাই, আমি আপনাদেরকে ইমানের দাওয়াত দিলাম, যদি আপনারা ইমানি কালিমা গ্রহণ করেন তাহলে আমি আপনাদের আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করবে, পূর্বে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করবে, আমিও মাফ করে দেব, এবং আপনাদেরকে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে আপনারা যুদ্ধের পোশাক পেয়ে যাবেন, সুন্নতি পোশাক পেয়ে যাবেন, সেই সাথে তলোয়ার পেয়ে যাবেন, কোনো শয়তান আপনাদের সঙ্গে পেরে উঠতে পারবে না। এবং শর্ত হলো আপনারা ইচ্ছা করলে মক্কা মদিনা মকাদ বাইতুল মুকাদ্দাস যেখানে আছে সেখানে যাইতে পারবেন, আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আর না হয় আমারগুলো, আমার 50 কোটি যারা আছে, এই 50 কোটিদের মধ্যে থেকে আপনারা সেখানে থাকতে পারবেন, তাদের সাথে ইবাদত করতে পারবেন, আল্লাহর জিন্দগিটা মা বাকি জিন্দগিটা আপনারা আল্লাহর রাস্তা কাটাইতে পারবেন। এখন বলেন কি করবেন, ওটা করবেন নাকি একবারে দুনিয়া থেকে চলে যাবেন? 3 নম্বর হলো এই ছেলেটার পাশ ছেড়ে দিতে হবে আজীবনের জন্য, আজীবনের জন্য, কোনো দিনও আর আসতে পারবেন না। এখন বলেন মানে কোনো দিনও আসতে পারবেন না, শুধু এর গায়ে না, এর বংশের কোনো গায়ে কারো গায়ে হাজির হতে পারবেন না, কোনো দিনও কাউকে দূর থেকেও কষ্ট দিতে পারবেন না। আমি কোনটা করবেন, 3টা অপশান কি বলে মানে? যদি মুসলমান হয় সবাই মুসলমান হয় এখানেই থাকতে পারবেন, অথবা মক্কা মদিনা যাইতে পারবেন, কি বলে মানে মুসলমান হবে? আর লিডার যে তখন একাই হচ্ছে, আচ্ছা 4 জন আমার আসছিল, 4 জনের একজন যে কাকে বললেন তুমি সাইড কাটো, ওরা ওকে ও ওই জাদুর মাধ্যমে আসছে নাকি? হৃদয় সত্যি ওই ভাই, তোমরা শোনো, ও কি জাদুর মাধ্যমে আসছে না? মানে যেটা সাইড কাটতে বলছিলাম ওটা কি জাদুর মাধ্যমে? ও আচ্ছা, ও তুমি জাদুর মাধ্যমে যেটা সেটা ওভাবে থাকো, ওটা দূরে থাকো। আচ্ছা তোমরা মুসলমান কয়জন হবে? তোমার আব্বু আম্মু সহ সবাই হয়ে যাবে মুসলমান, সবাই হবে মানা? হ্যাঁ বলতেছে, একটু আওয়াজ দিয়ে বলো মানা, বলতেছে না মানা বলতেছে? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে তওবা করছেন তো? তওবা করে নেন। আচ্ছা এক কাজ করেন, এই এটা কিন্তু এর বোন ভাই হয়, বোন হয় এই সাইদুলের বোন, এটা এর নাম আঁকি, আঁকি মণি। তোমরা দুইজন যারা এভাবে ওই যে ওর দাদি কষ্ট পাইছে, ওর আব্বা আম্মা কষ্ট পাইছে, তোমরা এইভাবে বলাইছো, ওর জন্য আর কোনো দিন না বলে, ঠিক আছে? এবং ওর শরীরে যে যে রোগ বাড়া মুসিবতগুলো, যেগুলো তোমরা তোমাদের কানে যে রোগগুলো, সে রোগগুলো তুলে নিয়ে আসো, যাও তুলে নিয়ে আসো। জাদুগুলো যারা যে জাদুঘরে তুলবে, অর্থাৎ ওই জাদুর ইয়াটা তুলবে, জিনটা তুলবে, তোমরা তো থাকার কারণে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো তুলে নিয়ে আসো। বিষ, ব্যথা, বেদনা শিরশির করে, গা পা শিরশির করে, হ্যাঁ, অথবা ঘুম নাই চোখের মধ্যে, এরকম এগুলো সব তুলে নিয়ে এসো। দেখো তো মানা আনতে স্যার, হ্যাঁ আনতে স্যার,
গেছে ওর কাছে গেছে আচ্ছা আচ্ছা তুলে নিয়ে আসলে আসা হলে বলবেন আচ্ছা দেখো মনে এটা দেখো মনে আসতেছে কিনা আসুক আলহামদুলিল্লাহ আসুক হ্যাঁ তুলে নিয়ে আসা হলে বলবেন যে আসা হয়েছে তোলা হয়েছে আসা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা জাদুগুলো তো আছে এখনো তাই না ভাই ও আচ্ছা আচ্ছা একটু কাজ করেন ভাই প্লিজ কেননা জানেন ওই যে তোমরা এতদিন কষ্ট দিয়েছো দাদি তো কান্দন বিন্দন হয়েছে আমার কাছে এসে ওনার চোখে পানি দেখছি ওর আব্বা আম্মাও অনেক খুব টেনশন ফেল করছে এই জন্য আপনি একটু কষ্ট করেন কষ্ট করে ওর দাদির কাছে যান আপনার দুজনে দাদির কাছে যান গিয়ে পা ধরেন ধরি মাপসান এ ওর বোনটে দেখতেছে আমি যা বলতেছি তা ইয়ে করেন পা ধরছে পা ধরেন হ্যাঁ আমি যা বলছি শোনেন বলেন দাদিমা বলতেছে আমরা সাইদুলের সাইদুলকে ঢাকা থেকে আকর্ষণ করে আপনাদের এলাকায় আসছি তো আমরা এতদিন ভুলটা বুঝতে পারি নাই ভুল পথে ছিলাম এই জন্য ভুল কাজ করছিলাম আমরা আজকে আমাদের এই হুজুর আবু ওবায়দা বলতেছে এইচ এম খাদিমুল ইসলাম পরাটারি হুজুরের থেকে সত্যতা জানতে পেরে আমরা আজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করব আর কোনোদিন বলতেছে কোনো মানুষকে কোনো জিনকে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেব না আমরা আপনার নাতির শরীরে থাকার কারণে আপনার নাতি বলেন আপনার সঙ্গে অনেকগুলো খারাপ আচরণ করছে ওর আব্বার আম্মার সঙ্গে খারাপ আচরণ করছে তো সেই সুবিধা আমরা ক্ষমা চাচ্ছি আর কোনো দিন আপনার নাতিকে বা আপনার বংশের কাউকে কষ্ট দেব না কি বলতেছে কথা এভাবে বলছেন তো ঠিক আছে ভাই দেন আপনি মাফ করে দিচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওরা আর কষ্ট দিবে না কেন ওরা খাটি দিলে মুসলমান হবে খাটি দিলে যারা মুসলমান তখন আর কেউ কোনদিন ফিরে আসে না হ্যাঁ ওরা যদি হিন্দুই থাকতো তখন হয়তো আশা করা যেত যে ফিরে আসবে কথা বোঝেন নাই খাটি দিলে মুসলমান হয়েছে এই জন্য মাফ করে দিচ্ছেন এই তুমিও মাফ করে দিছ বলো আলহামদুলিল্লাহ মাফ করে দিলাম বলো আচ্ছা আচ্ছা ভাই ওরা আলহামদুলিল্লাহ বলছে মাফ করে দিছে ঠিক আছে তোমরা আসো দেখো মনে আসছে স্যার আসছে ভাই এখন তোমরা দুজন এদিকে সরেন আয় হৃদয় তুমি তো আবার হিন্দু রে আমি কি করি তোমার জন্য বলো তো তোমার জন্য কি করতে পারি আমি তো তুমি মুসলমান হলে আমি তোমার জন্য সূরা কেরাত পাঠ করে দিতাম দোয়া করে দিতাম তোমার কবরে আজাব আল্লাহ মাফ করে দিত কিছুটা হলো কিন্তু এখন তো তুমি তো হিন্দু ভাই আমি তো তোমার জন্য কিছু করতে পারতেছি না এই জন্য আমি দুঃখিত তুমি একটু আর একটু দূরে সরে থাকো ওই যে জাদুর মাধ্যমে যেটা আছো সেটা সামনে আসো আচ্ছা এখন বলো তোমার তোমার মুভমেন্ট কি তুমি এতক্ষণ কি বুঝলা মুসলমান হবে নাকি হিন্দু হবে বলো ওই হিন্দু থেকে যাবা তুমি কি আগে থেকেই মুসলমান ও আগে থেকেই মুসলমান ও তা আগে তো ফাসেক মুসলমান ছিলে ফাসেক মুসলমান না হলে তোমাকে জাদুঘর কিভাবে তোমার দেখা পায় তোমার নাগাল পায় তুমি তো ফাসেক মুসলমান ছিলে মানে পাপ গুনাগার মুসলমান ছিলে কথা বুঝছো এখন তুমি খাঁটি মুসলমান হবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তোমার নামটা একটু বলো দয়া করে কি নাম মুসলমানি নামটা বলো তোমার আগে যে নামটা ছিল সে নামটা বলো কি নাম বলে মানা এ ভাই তোমার নামও হৃদয় কি বলে মানা তা হৃদয় তো আত্মা না ওর নামও হৃদয় তোমার নামও হৃদয় ও হৃদয় শোনো মুসলমানের নাম তো হৃদয় হয় না সহজেই আচ্ছা তোমার একটা ভালো নাম দিচ্ছি আমি ঠিক আছে তোমার একটা ভালো নাম দিলাম তুমি তোমার নাম আছে মুস্তফা ঠিক আছে মুস্তফা মানে নেতা সর্দার কথা বুঝছো শোনো এই মুস্তফা শোনো তোমাকে এই তোমাকে জাদুর মাধ্যমে কতদিন আগে ঢুকিতে হয়েছে ভাই এ শরীরে বলো কতদিন আগে ভাই অনেকদিন আগে তাও কতদিন আছে একটা হিসাব নাই পাঁচ মাস ছয় মাস তিন মাস বছর ছয় মাস আছে আচ্ছা ভাই ইয়ে করো বাপরে বাপ ছয় মাস থেকে তোমরা তুমি যে আসছো ইয়ার মাধ্যমে জাদুর মাধ্যমে তাহলে তো অনেক কষ্ট দিছো রে ছেলেকে ও তো অনেক রোগও তাইলে আছে ভেতরে তাই না কি কয় আচ্ছা এইটা কোথা থেকে হয়েছে ভাই এই জাদুটা কোথা থেকে করছে মানে তোমাকে পাড়ে দেওয়া হয়েছে কোথা থেকে জাদুঘরে বাড়ি করি দেখো তো নিতেই জাদুঘরে বাড়ি নিতেই
আচ্ছা আচ্ছা মনে তুমি এখানে কাউকে দেখতে পাচ্ছ পরিচিত কোনো লোককে দেখতে পাচ্ছ আমাদের এলাকার না ও আচ্ছা ভাই এই জাদুটা কি এদের এদের বংশপুনেদের মধ্যে থেকে করছে নাকি বাইরে থেকে করছে কি বলে ও এটা বলবা না ওটা ঠিক আছে ওটা বলবা না আচ্ছা ওটা আমাদের শোনার প্রয়োজন নেই আমাদের ছেলে সুস্থ হলে হল হ্যাঁ আচ্ছা এক কাজ করো ভাই ওগুলো শোনারও দরকার না ওগুলো শোনাও জানা তুমি এক কাজ করো যাও ও জাদু জাদু টোনা যত করছো সবগুলো তুলে নিয়ে আসো নিয়ে এসে একটা পাত্রে রাখো আবার তোমার জাদুর কারণে যে বিষ ব্যথা বেদনা যেটা হয়েছে সেটা তুলে নিয়ে আসো তুলে নিয়ে এসে আর একটা পাত্রের মধ্যে রাখো দুইটা দুই পাশে রাখো দেখো দেখো তুলতেছে কিনা মানে দেখো তুলতেছে কিনা যাই গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হৃদয় ভাই ওরা জাদু তুলতেছে তুলুক আপনি জাদু হৃদয় আত্মা ভাই আপনি এইদিকে আসেন দেখো আসছে কিনা আপনি কি করবেন আমি আপনার চোখ আল্লাহর হাতে ভালো করে দিচ্ছি আপনি আজীবনের জন্য চলে যান ক্ষমাসে হ্যাঁ ক্ষমাসে চলে গেছেন ও আচ্ছা 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 চলে গেছে মানা আচ্ছা মাফ করে দেন জাদুগুলো তুলে নিয়ে আসা হলে আমাকে বলবেন যে হ্যাঁ জাদুগুলো তুলছে তুলছে নিয়ে আসছে কোথায় রাখছে কোন দিকে রাখছে ইসলামের এইদিকে না এইদিকে দেখো এদিকে আছে আলহামদুলিল্লাহ এখানে রাখছে হ্যাঁ ভাই ওই যে আর ইয়ে করো ওই যে বিষ ব্যথা বেদনা শীত যেটা করছে সেটা সব তুলে নিয়ে এসো হ্যাঁ দেখো ভাই তুলে নিয়ে এসো ভাই আনছে ভাই এখন কি ছেলেটা পুরোপুরি সুস্থ হবে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ সুস্থ হবে হ্যাঁ আমাদের ইয়া হুজুর আব্দুল করিম হুজুর আপনি একটু ওদেরকে ভালো করে চেক দেন মানে মানে তুমিও দেখো তুমিও দেখো ওর শরীরটা পুরোপুরি সাদা দেখা যাচ্ছে কিনা দেখো পুরোপুরি একদম সাদা দেখা যাচ্ছে কিনা সুন্দর সাদা হ্যাঁ তুমি দেখা পাচ্ছ না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এ ভাই তোমরা হিন্দু দুজন সামনে আসো তোমাদের এক দুইটা নাম নাও একজনের নাম আছে সাইয়েদ একজনের নাম কি ভাই আচ্ছা সাইয়েদ কে নিবে যিনি সামনে আসেন সাইয়েদ নাম কে নিবেন সামনে আসেন আছে আচ্ছা আপনি একদিকে দাঁড়ান আর একটা আছে আর একজনের নাম হচ্ছে আবুল বাসার কি নাম দিলাম ভাই আবুল বাসার তোমার নাম কি আবুল বাসার ঠিক আছে সাইয়েদ আর আবুল বাসার আর ওই যে তোমার নাম কি মুস্তফা আচ্ছা আচ্ছা তোমরা এখন সবাই কালিমা মুস্তফা তুমিও কি কালিমা পড়ে নিছো কালিমা পড়াই নাই এখনো পড়াই নাই না কালিমা পড়ো বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসূলুল্লাহ ওরা তোমার সঙ্গে এরা পড়তেছে তো আচ্ছা আচ্ছা আওয়াজ শুনতেছো মানে তুমি আওয়াজ শুনতে পাচ্ছ তো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ বলেন কালিমা তৈবার অর্থ তৈবার বলেন কালিমার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই কোন ইলা নাই কোন উপাস্য নাই হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হ্যাঁ এখন ভাই সবাই হাত তোলেন আমি দোয়া করে দেব হ্যাঁ তোমরা ওই যুদ্ধের পোশাক এবং ইয়া পেয়ে যাবেন যদি খাঁটি দিলে মুসলমান হয় দেখেন হাত তোলেন হাত তুলছে তুমি হাত তোলো মানা তুমি হাত তোলো হাত তোলো না হাত তোলেন বিসমিল্লাহির রহমান আল্লাহুম্মা ইন্নাস আশহাদু আন্নাকা আনতা আল্লাহু আল্লাহ তালা আপনার পাক্কা নামের শক্তিতে ইসমে আজমের শক্তিতে আমার এই যে ভাইগুলো এই সাইদুল ভাইয়ের শরীরে এতদিন ছিল যাই হোক ওরা ওরা ওদের পূর্বের কৃতকর্মের কারণে ওরা অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছে আপনার কাছে তওবা করেছে যদি খাটি দিলে তওবা করেই থাকে আর ইমানি কালিমা গ্রহণ করেই থাকে আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন সেই সাথে এদেরকে আপনি যুদ্ধের উপযুক্ত পোশাক দিয়ে দেন সুন্নতি পোশাক সেই সাথে এদের প্রত্যেককে আপনি সুন্দর উপযুক্ত অস্ত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ যাতে করে এদের শত্রুদের ইসলামের দুশ্মন যারা তাদের যেন মোকাবেলা করতে পারে আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ দেখো মানা ওরা পাইছে কিনা হান্নামান ঠিক আছে দেখেন দেখেন ওরা পাইছে কিনা সবাই পাইছে আলহামদুলিল্লাহ ভাই ইয়া করো ওই মুস্তফা সাইয়েদ এরপরে কি নাম কি নাম মুস্তফা সাইয়েদ আরেকজন নাম কি যে দিলাম আবুল বাসার দাও ওই জাদুগুলো পোড়া দাও রোগগুলোকে পোড়া দাও জাদুগুলো পোড়া দাও আগুন জ্বলছে আচ্ছা এই যেখানে থাকে যে বাসায় থাকে বর্তমানে সেখানে কি জাদুঘর আছে নাকি না কোনো তাবিজ কবজ আছে নাকি না
বুঝেছো যে বলো ভাই নাই না ও মানে তোমাদেরকে শুধু প্রবেশ করে দেওয়া হয়েছে তাই না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবেন আব্দুল করিম সাহেব হুজুর আপনি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখো সবাই গেছে কিনা গেছে